আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে ভিডিওতে আমরা জানবো ফ্রান্সে কীভাবে আপনারা অ্যাজাইল করতে পারবেন। ফ্রান্সে আমরা আগে একটা ভিডিও বানিয়েছি 12টা পদ্ধতি ফ্রান্সে লিগ্যাল হওয়ার, ফ্রান্সে যখন আপনারা আসবেন আসার পর বৈধ হওয়ার 12টি পদ্ধতি। আর এখন আমরা বানাচ্ছি যে ফ্রান্সে আপনারা কীভাবে অ্যাজাইল করবেন। আমাদের ওই ভিডিওতে অনেক প্রশ্ন এসেছে যে ফ্রান্স আসার পর সর্বপ্রথম আমাদের কী করা উচিত। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ফ্রান্স আসার সঙ্গে সঙ্গে আপনারা সর্বপ্রথম কী করবেন। সর্বপ্রথম আপনারা করবেন অ্যাজাইল, অথবা কেউ কেউ অ্যাজাইলাম বলে। তো ফ্রান্সে আসার পর আপনারা যখন অ্যাজাইল করবেন, মাল্টিপল টাইপস অফ অ্যাজাইলাম হয়। যেমন ফর এক্সাম্পল ফ্যামিলি প্রবলেম, আপনাদের কি অ্যাজাইল হলো যখন আপনারা একটা কেস করবেন, যে আপনাদের কী সমস্যা আছে এটা নিয়ে একটা কেস করবেন, যাতে আপনারা কেস জিতলে এই দেশে থাকার অনুমতি পান। তো অ্যাজাইলাম মাল্টিপল টাইপসের হয়, যেমন ফ্যামিলি অ্যাজাইলাম, যদি আপনাদের ফ্যামিলি পারিবারিক কোনো সমস্যা হয়, যে আপনাদের ফ্যামিলিতে আপনাদের ভাই অথবা বোনের সাথে কোনো সমস্যা আছে, ওরা আপনাকে থ্রেট দিচ্ছে মেরে ফেলবে বা এমন কোনো সিরিয়াস কিছু, অথবা আপনাদের পলিটিক্যাল অ্যাজাইলামও হতে পারে। যেমন যদি আপনারা রাজনীতি করে থাকেন, রাজনীতির জন্য কোনো আপনার লাইফ ডেঞ্জারে পড়ে যায়, অথবা কোনো বড় একটা থ্রেট পান। কারো কারোর এমনও সমস্যা হতে পারে যে একটা শক্তিশালী বা একটা পাওয়ারফুল ক্ষমতাশীল গ্রুপ অথবা লোক ওদের উপর নির্যাতন করছে, কিন্তু ওরা পুলিশের কাছে যেয়ে কোনো হেল্প পাচ্ছে না, কারণ ওই লোকগুলো অনেক পাওয়ারফুল আর পুলিশও কিছু করতে পারছে না। যদি এমন সমস্যা হয় তাহলে আপনারা অ্যাজাইল করে ফ্রান্সে থাকতে পারবেন। এখন আমরা পুরো জার্নিটা বলি। যখন আপনারা বাংলাদেশ থেকে ফ্রান্সে আসলেন, আসার পর আপনারা শুনবেন অনেক লোকের কাছে যে পলিটিক্যাল অ্যাজাইল করা উচিত, পলিটিক্যাল অ্যাজাইল করলে ফেসিলিটিস বেশি হতে পারে, বা এমন অনেকগুলো রুমার্স। আর বাংলায় রুমার্সকে যা বলা হয় আমি এক্স্যাক্টলি জানি না, মানে লোকদের মুখে মুখে কথা যা যা হয়। তো অনেকগুলো রুমার্স আপনারা জানতে পারবেন যে পলিটিক্যাল অ্যাজাইল করা উচিত, পলিটিক্যাল অ্যাজাইল করলে ফেসিলিটিস বেশি, সবাই এটাই করে, এটা করলেই পাওয়া যায়, এটা না করলে পাওয়া যায় না। এইসব না করার সাজেশন আমি দিব, কারণ আপনাদের যেটা রিয়েল প্রবলেম ওইটা আপনারা জানালে বেশি বেটার হয়। ফর এক্সাম্পল আপনি এখন ফ্রান্সে আসলেন, আসার পর আপনারা রিয়েল লাইফে বাংলাদেশে কখনও রাজনীতি করেননি। যদি আপনাদের রাজনীতি নিয়ে জ্ঞান আছে তা আপনারা কখনও করেননি। তো আপনারা তো ভাবছেন যে আমার তো রাজনীতি নিয়ে জ্ঞান আছেই, আর আপনারা লোকদের মুখেও শুনতে পাচ্ছেন যে পলিটিক্যাল অ্যাজাইল করলে বেশি পাওয়া যায় এটসেট্রা এটসেট্রা। তো যদি আপনারা পলিটিক্যাল অ্যাজাইল করে ফেলেন, ওরা যখন আপনাদেরকে ডাক দিবে অফরাতে, OFPRA অফরা, ওইখানে যখন ওরা আপনাকে ডাক দিবে, ডাক দেওয়ার পর আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবে, কয়েকটা না অনেক প্রশ্ন করবে পলিটিক্স নিয়ে, যেহেতু আপনারা পলিটিক্যাল অ্যাজাইলাম করলেন। তো আপনারা অ্যান্সার করতে পারবেন ঠিকই, কিন্তু যখন আপনার কেসটা সাবমিট করবেন, সাবমিট করার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে যে আসলে আপনাদের লাইফের সাথে যে রিয়েল স্টোরি ওইটাই করার। কারণ আপনার যখন ওরা তো অনেক ইন্টেলিজেন্ট, যে আপনারা যদি ভাষাও না পারেন তাও কিন্তু ওরা আপনাদের ভাষা বুঝবে, কারণ এখানে বাংলাদেশি ট্রান্সলেটার আছে। তো আপনারা ইংলিশ বা ফরাসি না পারলেও আপনারা বাংলাদেশি ট্রান্সলেটারের মাধ্যমে কথা বলতে পারবেন। আর আপনারা যদি ওদের সাথে মিথ্যা বলেন যে আপনারা পলিটিক্যাল অ্যাজাইল করেন, মিথ্যা বলে করার পর ওরা কিন্তু অনেক ট্যালেন্ট, ওরা এমন কয়েকটা প্রশ্ন করবে যেগুলো শুধুমাত্র পলিটিশিয়ানরাই বুঝবে, এছাড়া বাহিরের লোকদের পক্ষে এগুলো উত্তর দেওয়া সম্ভব না। তো আপনাদের জন্য খুবই হার্ড হবে। তো একটা কেস যখন আপনি সাবমিট করতে যাবেন খুবই কেয়ারফুল, এই একটা কেস আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। এর জন্য আমি এটাই বলবো যে আপনারা কোনো ফেক বা লোকদের মুখে কথা শুনে কোনো কিছু করবেন না, যেটা আপনার রিয়েল স্টোরি সেটাই আপনারা ট্রাই করবেন দেওয়ার। অ্যাজাইলামটা কি এটা সম্পর্কে আমরা একটা ভিডিও বানিয়েছি। আর অ্যাজাইলাম যদি আমি বাংলায় বলি, কারণ অনেক ভাই বোন আছে যারা অ্যাজাইলাম নাও বুঝতে পারে, আমিও বুঝতাম না যখন এসেছি, অ্যাজাইলাম হলো আশ্রয়, ঠিক আছে। আপনারা যখন ফ্রান্সে আসবেন অ্যাজাইল করবেন, অ্যাজাইল মানে কি আপনারা বাংলাদেশ থেকে ফ্রান্সে এসেছেন কোনো সমস্যার কারণে। আমি যেমন অতীতে বলেছি অনেক ধরনের সমস্যা হতে পারে, তো এইসব সমস্যার কারণে আপনারা যখন ফ্রান্সে আসেন আপনারা ফ্রান্সের সরকার থেকে আশ্রয় চান, যাতে ওরা আপনাদেরকে হেল্প করে, কারণ আপনারা এখন সমস্যায় আছেন। ফ্রান্সে রেগুলারলি নিয়ম আইন কানুন সব চেঞ্জ হচ্ছে। আগের নিয়ম ছিল যখন আপনারা ফ্রান্সে প্রথম আসবেন, আপনারা যখন অ্যাজাইল করবেন, আপনাদের সব সমস্যাগুলো একটা পেপারে লিখে তখন আপনারা ওই পেপারটাকে মানে নিজের ভাষায় পেপারে লিখবেন, গুছিয়ে গুছিয়ে লিখবেন, লেখার পর আপনারা ওইটাকে ট্রান্সলেট করবেন, নিজে নিজে করবেন না, ট্রান্সলেটের মাধ্যমে করবেন। তো ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করবেন, করার পর আপনারা অফরাতে জমা দিবেন, তারপর আপনাদেরকে অফারে ডাক দিবে। ডাক দেওয়ার পর আপনারা যে পেপারটা দিয়েছেন ওই পেপারের উপর বেস্ট করে আপনাদেরকে প্রশ্ন করা হবে, তো তখন আপনারা উত্তর দিতে আপনাদের একটু সুবিধা হবে, কারণ ওই পেপারে কী কী লিখেছেন আপনাদের ওইটা মনে থাকবে। এখন যেটা নিয়ম সেটা হলো যে আপনাদের যখন আপনারা বলবেন সরকারকে এই দেশে যে আমাদের বাংলাদেশে এরকম সমস্যা, আমরা এই দেশে এসেছি আশ্রয় নিতে, তো যখন আপনি এটা বলবেন, এটা বলার পর আপনাদেরকে আর লিখিত ফর্মে ওরা জমা নেবে না, আপনাদেরকে ওরা ডিরেক্টলি ডাক দিবে। ডাক দেওয়ার পর আপনারা ওদেরকে সব ক্লিয়ারলি
বলতে হবে ডিরেক্টলি, এখন আর লিখিত ফর্মে জমা হয় না। এখন যে রুলটা হয়েছে এটা কিন্তু মোটামুটি ভালোই কঠিন, কারণ ওরা কিন্তু এখন আপনাদের হিস্ট্রি একদম জানে না, আপনাদেরকে ওদের সামনে বসে সব কাহিনী বলতে হবে। আর কেউ কেউ আছে অনেক স্ট্রেস করবেন, তো সবচেয়ে বেস্ট ওয়ে একটাই, ডোন্ট কেয়ার হোয়াট দে উইল থিঙ্ক, জাস্ট আপনি অনেস্টলি সব বলে যাবেন, আর ভাষায় অনেক অনেক প্র্যাকটিস করবেন। ফ্রান্সে আর এক মাসের মধ্যেই ইলেকশন আছে, এক মাসও নাই, আগামী 24 তারিখে আমরা এক্স্যাক্টলি জেনে যাব যে প্রেসিডেন্ট কে, কারণ 10 তারিখে ফার্স্ট রাউন্ড, 24 তারিখে সেকেন্ড রাউন্ড ফাইনাল রাউন্ড। যাই হোক, ফ্রান্সে যখন আপনারা আসবেন তখন নিয়ম আইন কারণ সব চেঞ্জও হয়ে যেতে পারে, ডিপেন্ডস অন দ্য প্রেসিডেন্ট। এইসব বাকি অনেক হিস্ট্রি আছে, লেফট রাইট অনেক কিছু আছে পলিটিক্সের পর। আপনারা ফ্রান্সের একটা গভর্নমেন্ট অফিস আছে, ওইখানে যেয়ে আপনারা যদি বলেন যে আপনারা রেজাল্ট করতে চান, ওরা আপনাদেরকে লেটেস্ট যেসব ওয়েস আছে, লেটেস্ট যেসব মানে পদ্ধতি আছে সব বলে দিবে, মানে নতুন নিয়ম কারণ সব বলে দিবে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে কোনো প্রশ্ন যদি আমি উত্তর না দিয়ে থাকি আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ফিউচারে কি ভিডিও দেখতে চান সেটা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।